হ্যালো ফ্র্যান্ড তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল সরকারি পড়াশোনা তোমরা যারা ডাব্লিউপির ওয়ারলেস অপারেটরের প্রিলিমিনারি পরীক্ষাটা দিয়েছ তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা তোমাদের রেজাল্ট সম্পর্কে আপডেট পাওয়ার জন্য আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কন্ট্যাক্ট যে নাম্বার আছে সেখানে আমি ফোন করেছিলাম এবং সেখানে ফোন করে কী জানতে পেরেছি তারা কী বললেন সেটা স্যাররা কী বললেন সেটাই তোমাদেরকে কিন্তু জানাবো তার আগে দেখো তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি তোমরা অনেক ক্যান্ডিডেটই আছো যারা বিয়াল্লিশ পেয়েছো কেউ পঁয়তাল্লিশ প্লাস পেয়েছো তারা কিন্তু ইউ আর ক্যাটাগরি থেকে বিলং করো তারা প্রশ্ন করছো যে এত কম কাট যাবে না আমি প্রিপারেশন করব না তার থেকে অন্য পরীক্ষার জন্য ট্রাই করব তাদেরকে দেখো একটা কথা বলে রাখি যারা এটা বলে ছেড়ে দিচ্ছ বা অন্য অনেকে বলছে যে এই পরীক্ষায় এই কাট গেছে এই কাট গেছে পঞ্চাশের কম যেতেই পারে না বাহান্নর কম যেতেই পারে না তাদেরকে একটা কথা বলছি তোমাদের যদি এতই অবিশ্বাস থাকে তাহলে তোমরা ঠিক আছে মেন্সের জন্য তোমরা এখন পড়ো না রেজাল্ট বেরোনোর পর মেন্সের জন্য পড়বে কারণ ফিজিক্স এবং ম্যাথ যদি তোমার ইলেভেন টুয়েলভে ঠিক কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু আর প্রিলিমিনারির জন্য যদি তুমি পড়েছো তাহলে তুমি রেজাল্ট বেরোনোর পর পঁচিশ দিনের মধ্যে ফিজিক্স আর ম্যাথটা কমপ্লিট করে নিতে পারবে যে সিলেবাসটা আছে তুমি যদি রেগুলার পড়ো মক ট্রেস্ট কমপ্লিট হয়ে যাবে কিন্তু যেটা মাঠ আছে মানে রেজাল্ট রেজাল্ট বেরোনোর পরেই তোমাদের যেটা মাঠটা হবে পনেরো থেকে কুড়ি দিন পর কনস্টেবলে দেখছো কত তাড়াতাড়ি মাঠ হচ্ছে তোমাদের রেজাল্ট বেরোনোর পরেও কিন্তু মাঠটা খুব তাড়াতাড়ি হবে তিন মিনিটে আটশো মিটার মাঠ নট এ জোকস এটা কিন্তু কঠিন কাজ এটা তুমি দশ দিন মানে প্র্যাকটিস করে করে ফেলবে ভাবছ কিন্তু তুমি মাঠ দুদিন যদি যাও না বুঝতে পারবে এটা কতটা হার্ড এটা কিন্তু এত তাড়াতাড়ি কমপ্লিট করা মানে শক্ত একটা ব্যাপার তাই তোমরা মাঠের জন্য প্রিপারেশান নাও তুমি যদি এখানে কাট আপ যে যায় তোমার তো আলটিমেটলি কাট যদি হাই যাবে না আলটিমেটলি তোমার কিন্তু সামনে তুমি সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিতে পারবে যদি গ্র্যাজুয়েশান এখন পড়ছো বা তোমার কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি বেরোবে আগস্ট সেপ্টেম্বর করে তখন তুমি ফিল আপ করতে পারবে তোমার মাঠটা যদি প্রিপারেশান নাও তোমার কোনোরকম কিন্তু লস যাবে না প্রিপারেশান নেওয়াটা এবং কি বললো সেটা তো আমি অলরেডি বলছি কিন্তু তোমরা যারা যারা বিয়াল্লিশ প্লাস পাঁচ ছয় ক্যাটাগরি তারা কিন্তু প্রিপারেশনটা নাও একটু একটু মেন্সের জন্য প্রিপারেশনটা নাও তোমরা কিন্তু ঠকবে না আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি কাট অফ এনালাইসিসে তোমাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না দেখো এবার স্যাররা কি বলেন ওখানে প্রথমে আমি ফোন করলাম তোমরা যদি অন্য কেউ করতে পারো যে কেউ তোমরা ফোন করে সেখানে কথা বলতে পারো তোমরা ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে সেখানে কন্ট্যাক্ট আস বলে দেখবে একটা কলম পাবে সেখানে যদি তোমরা ক্লিক করো ফোন নাম্বার জিমেল অ্যাড্রেস অনেক কিছু ওখানে আছে তোমরা ওখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আমি ওখান থেকে নাম্বার নিয়েই কন্ট্যাক্ট করেছিলাম আলাদা কারোর কাছ থেকে নাম্বার নেওয়ার কোনো প্রয়োজন নেই যাও কনট্যাক্ট করার পর ফোন একজন স্যার ধরলেন ওনাকে আমি বললাম স্যার ওয়ারলেস অপারেটর বেঙ্গল পুলিশের ওয়ারলেস অপারেটরের প্রিলিমিনারি যে পরীক্ষাটা হয়েছিল সেটা রেজাল্ট সম্পর্কে কি আপডেট আছে উনি প্রথমে এটা বললাম প্রথমে কিন্তু উনি খুব সিম্পল উত্তর দিলেন উনি বললেন অফিসিয়াল যে আমাদের ওয়েবসাইট আছে সেটা চেক করতে থাকো সেখানে আপডেট পেয়ে যাবে আমাদের কিন্তু যারা দায়িত্ব আছেন যারা তারা কিন্তু ফুল তাদের পাওয়ার দিয়ে কিন্তু তারা কাজ করছে ফুল এফিসিয়েন্সিতে তারা কাজ করছে খুব একটা লেট হবে না সব কিছু তাড়াতাড়ি হচ্ছে তোমাদের রেজাল্ট তাড়াতাড়ি বেরিয়ে যাবে খুব সিম্পল এটা বললেন দেখো এটা বলবে আমি জানতাম কারণ এর আগে ফোন করা আমার এক্সপিরিয়েন্স আছে কনস্টেবলের জন্য আমি এক দু মাস মানে এক দেড় মাস আগে একবার আমি ফোন করেছিলাম ডাব্লিউ উনি এটা বলবেন তাই আমার জানা ছিল তাই আমি সেকেন্ডবার আরও জিজ্ঞেস করি স্যার একটু বলুন না তাহলে সুবিধা হয় চেক তো করছি কিন্তু মোটামুটি যদি একটা আইডিয়া দেন যে এই মাসের মধ্যে বেরোতে পারে তাহলে খুবই সুবিধা হয় প্রিপারেশনের জন্য পিএমটি পি মানে আমাদের রানিংয়ের জন্য প্রিপারেশান নিতে সুবিধা হবে তো উনি মানে সেকেন্ডবার বললেন তোমাকে তো বলছি প্রিপার তুমি চেক করো তাহলে কিন্তু তুমি সেখানে আপডেট পেয়ে যাবে বারবার বলার পর কাইন্ডলি রিকোয়েস্ট করে যখন বলি উনি বললেন ঠিক আছে তুমি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন মধ্যে হয়তো তুমি আপডেট পেলেও পেয়ে যেতে পারো শুরু কিন্তু বলেনি উনি বললেন আপডেট পেলেও পেয়ে যেতে পারো ওনার সঙ্গে কথা বলে আমার যেটা মনে হলো আলটিমেটলি রেজাল্ট কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে এটা কোনো রকম মিথ্যা কথা না রেজাল্ট তাড়াতাড়ি বেরোতে চলেছে তোমাদের মার্চের মধ্যেই বেরোনোর একটা সম্ভাবনা আছে মার্চে যদি নাও বেরোয় এপ্রিলের দশ তারিখের মধ্যে বেরোলার কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে যদি ডাব্লিউ বিপিআরবি ডিসিশান না পাল্টে ওনার সঙ্গে আমার কথা বলে যেটা মনে হলো আরও যদি নতুন কিছু আপডেট পাই আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব এবং তোমাদেরকে একটা কথা বলার আছে দেখো তোমরা ভিডিওগুলো দেখছো তোমাদের জন্য আমি ডাব্লিউ বিপিআরবিতে ফোন করে রীতিমতো আপডেট নিয়ে আমি তোমাদের কে জানাচ্ছি অথচ তোমরা ভিডিও দেখে চলে যাচ্ছো লাইক করছো না সাবস্ক্রাইব করছো না এতে তো তোমাদের মানে বিনামূল্যে তোমরা লাইভ সাবস্ক্রাইবটা তো করতে পারবে আলটিমেটলি আপডেটগুলো তো পাবে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও তুমি কত নাম্বার পেয়েছো মানে তোমার এস্টিমেটেড নাম্বার কত প্রিলিমিনারি পরীক্ষার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিও